কিন্তু দিনের দৈর্ঘ্য বৃদ্ধির কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিজ্ঞানীরা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে রেডিও সিগন্যাল পৌঁছানোর সময়কাল ধরে রিপোর্টটি তৈরি করা হয়েছে। পাশাপাশি গ্লোবাল পজিশনিং সিস্টেমও ব্যবহার করেছেন বিজ্ঞানীরা, যার মাধ্যমে পৃথিবীর গতির সঠিক হিসেব পাওয়া যায়। হাজার হাজার বছর আগের গ্রহণের রেকর্ডও ঘেঁটে দেখেছেন বিজ্ঞানীরা। গবেষণাপত্রে বলা হয়েছে, মনুষ্য সমাজ যদি এভাবে গ্রিনহাউস গ্যাসের নির্গমন ঘটিয়ে চলে, উষ্ণ জলবায়ুর প্রভাব আরও প্রকট হয়ে ধরা দেবে। একুশ শতক শেষ হতে হতে পৃথিবীর গতি শ্লথ হওয়ার জন্য শুধুমাত্র চাঁদ দায়ী থাকবে না, পৃথিবীবাসীর ভূমিকাও উল্লেখযোগ্য হবে। গবেষকরা জানিয়েছেন, ১৯০০ সাল থেকে এখনো পর্যন্ত জলবায়ু পরিবর্তনের জেরে দিনের দৈর্ঘ্য 0.8 মিলিসেকেন্ড বেড়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে 2100 সাল নাগাদ দিনের দৈর্ঘ্য 2.2 মিলিসেকেন্ড বেড়ে যাবে। মিলিসেকেন্ডের হিসেব শুনে কম মনে হলেও এর ফল হতে পারে সুদূর প্রসারী। সহজ করে বিষয়টি বোঝাতে আইস স্কেটিংয়ের উদাহরণ দিয়েছেন বিজ্ঞানীরা। আইস স্কেটার যখন এক জায়গায় দাঁড়িয়ে গোল গোল ঘোরেন, হাত দুটি জড়ো করা থাকে শরীরের সঙ্গে, এর ফলে জোরে ঘোরা যায়। কিন্তু হাত দুটি বাইরের দিকে ছড়ালেই গতি কমতে থাকে। পৃথিবীর ক্ষেত্রে একই যুক্তি প্রযোজ্য। উষ্ণতা বৃদ্ধির ফলে বরফ গলে গিয়ে পৃথিবীর আকার বদলে যাচ্ছে, যার প্রভাব পড়ছে তার গতিতেও।